আমাকে চিনে না, এই বেটা, এই তায়েফের মানুষ আমাকে চিনে না, চিনলে আমাকে মারত। মাকে কষ্ট দিবি, বাবাকে কষ্ট দিবি, দুনিয়াতেও লাঞ্ছিত হবি, শাস্তি পাবি, আখেরাতেও হবি জাহান্নামি। নাউযু বিল্লাহি, আল্লাহ আল্লাহ
ওকে কি উপাধি বুঝছে? মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলুল ইসলামী মহাসম্মেলনের মহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আজম, যুবক বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত ঝামেলা থেকে হেফাজত করেছেন। পবিত্র কোরআন এবং হাদিসের আলোচনার মাহফিলে আসার সুযোগ দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি। সকলেই জুড়ে আওয়াজ দিয়ে পড়ে আলহামদুলিল্লাহ, লাখো কোটি দরুদ ও সালাম জানাই বিশ্ব মানবতার কান্নারী, বিশ্ব মানবতার মুক্তির দিশারি কত মানুষের কত হালত, কত মানুষ গাড়িতে, কত মানুষ বাড়িতে, কত মানুষ লঞ্চে, কত মানুষ প্লেনে, আবার কত মানুষ হসপিটালের সিটে পড়ে আছে। আর আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই করেছেন, বাছাই করেছেন, কোরআন এবং হাদিসের আলোচনার মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, এজন্য আবারও শুকরিয়া আদায় করি, জুড়ে পড়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও গুলগুল নেই গুল মে ভু নেই, ও দিল দিল নেই, জিস দিল মে আল্লাহ নেই, ঠিক কি না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায় ও মা রে, যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা শুনো, সাপুরিয়া চিনেন? সাপুরিয়া,
সাপুরিয়া অথবা বৈদ্যা বলা হয়, সে বাঁশি বাজায়, সে যখন বাঁশি বাজায় বিষ দর সাপ আর গর্তের ভিতরে থাকতে পারে না, ঠিক কিনা জুড়ে বলেন। সাপুরিয়া যখন বাঁশি বাজায় বিষ দর সাপ গর্তের ভিতরে আর থাকতে পারে না, দৌড়ায়া বের হয়ে আসে সাপুরিয়ার সামনে সে মাথা নাড়ায়। কিন্তু এক এলাকার মধ্যে দেখা যায় কবি বলেন, সাপুরিয়া বাঁশি বাজায় কিন্তু বিষ দর সাপ আসে না। সাপুরিয়ার মনে সন্দেহ হলো, গড়ের গর্তের ভিতরে তো সাপ আছে দেখা যায়, কিন্তু ওই বিম বাজানোর পরেও সাপ কেন বের হয় না। কোদাল আনলেন, মাটি খনন করলেন, দেখলেন ওই গুলা বিষ দর সাপ নয়, ওই সাপ হলো মাইটা সাপ আর দুরা সাপ। আমরার মধ্যেও একদল মানুষ আছে মাইটা সাপ আর দুরা সাপের মতো। আজান হয় ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ঘরে বৈসা থাকে মসজিদের মধ্যে যায় না, ঠিক কিনা? আমাদের মধ্যে এমন মানুষ আছে, রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওয়াজের মাহফিলে ওয়াজের প্যান্ডেলের মধ্যে মাইক চলতে থাকে, বয়ান চলতে থাকে, কিন্তু একদল মানুষ ঘরের ভিতরে বসে থাকে, তারা ওয়াজের মাঠের মধ্যে আসে না। এরা হলো, এরা হইল বিষ দর সাপ না, এরা হলো মাইটা সাপ আর দুরা সাপের মতো। কবি বলেন, ও গুলগুল নেহি জিস গুল মে বু নেহি, ও দিল দিল নেহি জিস দিল মে আল্লাহ নেহি। এমন মানুষ আছে যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, নবীর মহব্বত নাই, আল্লাহর মহব্বত নাই, আজান শুনে ঘরে বসে থাকে। রে মুসলমান মাইকের আওয়াজ হয়, এরা ঘরের ভিতরে বসে থাকে, শাস্তলে বসে বসে চা খা, বুট বাদাম খা, আছে না? নাই আছে। আমি যে আয়া আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের মা বাবার প্রতি এহসান করো, দয়া করো, যেমন ভাবে তারা তোমাদের উপরে দয়া করেছিল, এহসান করেছিল। তুমি নিজের হাতে খাবার উঠায়া খাইতে পারতে না, তারা তোমারে নিজের হাতে খাবার তুললা মুখে উঠায়া দিত। সুবহানাল্লাহ। রে মুসলমান তুমি নিজে বাথরুমে যায় প্রস্রাব করতে পারতা না, পায়খানা করতে পারতা না, তুমি কথা বলতে পারতা না, তোমার হাজার রকমের অসহায় অবস্থার মধ্যে সহায়তা দান করেছেন তোমার মা, তোমার বাবা, তাদেরকে কোনোদিন ভুলা যায় না। এহসান করো, এহসান, এহসান কাকে বলা বলা হয়, কম পাও না বেশি দিয়া দাও তার নাম হলো এহসান, বেশি পাও না কম নিয়া সন্তুষ্ট থাকার নাম এহসান। এই আমল করে মা বাবা, এই আমল আমার আল্লাহর মধ্যে আছে, বন্দা আমরা তো কোনোদিন বলি না আল্লাহ আমাকে মুসলমানের ঘরে পাঠাও, বলছেন কোনোদিন বলি না আল্লাহ
কোনদিন বলি নাই রব্বে কারীম আমাকে তুমি মানুষ বানায় পাঠাও, আল্লাহ যে আমাদেরকে মানুষ বানাইছেন মুসলমানের ঘরে জন্ম দিছেন, আল্লাহ রব্বুল আলামিন আখির নবীর উম্মত বানায় পাঠাইছেন, আল্লাহ বলেন এটা আমি আল্লাহ ইহসান করেছি তোমাদের উপর। এহসান যদি করতে না পারো বন্দা ইনসাফ করো, ইনসাফ ইনসাফ কি জানো, সমান সমান পাও না সমান সমান দেওয়ার নাম ইনসাফ, সমান সমান নেওয়ার নাম হলো ইনসাফ। কিন্তু আমাদের মা বাপ এহসান করছে না ইনসাফ করছে, এহসান করেছেন আমাকে ছোটবেলা লালন পালন করছে, খাওয়াইছে পড়াইছে, আমি ডান দিকে প্রস্রাব করলে বাম দিকে নিছে, বাম দিকে প্রস্রাব করলে বুকরে উপরে রাখছে, তার নাম কি জানো, তার পরিচয় কি জানো, তিনি হলেন আমার দুঃখিনী মা। রে মুসলমান আমাকে খাওয়ায়া আমাকে পড়ায়া সুখে শান্তিতে রাখার জন্য মাতার গাম পায়ের মধ্যে যিনি পালাইছেন, শরীরের রক্ত যিনি পানি করেছেন, তার পরিচয় কি জানো, তার পরিচয় হলো তিনি হলেন আমার বাবা। আল্লাহর নবী বলেন হুমা তোমার মা বাপ তোমার জান্নাত, তোমার মা বাপ তোমার জাহান্নাম। কিভাবে তোমার মা বাবার খেদমত যদি করো, তাদের যদি তুমি শান্তি দাও, ভালো ব্যবহার করো, আমরার সমাজে ভালো ব্যবহার করে মারে কই বুড়ি আর বাবাকে কই বুড়া, শ্বশুর শাশুড়িকে বলে আম্মা যা কনিও। এ মুসলমান মা কষ্ট করে বাবা কষ্ট করে লেখাপড়া শিখাইয়া আর্মি বানাইছেন, মেজর বানাইছেন, ম্যাজিস্ট্রেট বানাইছেন, পুলিশ বানাইছেন, যত চাকরি নুকরির ব্যবস্থা হয় ইতিহাস তালাশ করলে দেখা যায় মা কঠিন পরিশ্রম আর বাবা কঠিন পরিশ্রম, না খাইয়া টাকা জমায়া জমায়া তোমাকে লালন পালন কইরা শিক্ষিত বানায়া চাকরির ব্যবস্থা করছে। আর আজকে দেখা যায় ওই মা দুঃখিনী তাকে বাঙ্গা ঘরের মধ্যে, আর বাবা দিনমজুর আর ঢাকার মধ্যে শহরের মধ্যে রুজি কইরা টাকা জমাইয়া ফ্ল্যাট ভাড়া নিয়া শ্বশুররা রাখে আর শাশুড়িরা রাখে এবং নিজের স্ত্রী সন্তানকে রাখে না, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ঠিক কি না জুড়ে বলে। ও মুসলমান আল্লাহর নবী বলেন রিদার রব্বি ওয়ারিদাল ওয়ালিদাইন ওয়াসাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। সুবহানাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি, মা বাবা সন্তুষ্ট থাকলে সেখানে আল্লাহ সন্তুষ্ট, মা বাবা যদি অসন্তুষ্ট থাকে রে যুবক তাহলে সেখানে আমার আল্লাহ আমার নবী অসন্তুষ্ট। সবার সবার উপরে যার মর্যাদা যার সম্মান, যিনি আসমান বানানেওয়ালা, জমিন বানানেওয়ালা, চন্দ্র বানানেওয়ালা, সূর্য বানানেওয়ালা, রাত্র বানানেওয়ালা, দিন বানানেওয়ালা, যিনি মুখিফুন বিলা মুখাফা বাইসুম বিলা মুশাক্কা খালিকুন বিলা হাজা রাজিকুম বিলা
সুবহানাল্লাহ জুড়ে বলেন সুবহানাল্লাহ। যিনি শাশ্বত অভাবহীন সৃষ্টিকর্তা ও অক্লান্ত রিজিক দাতা, যিনি যখন ইচ্ছা জীবন দান করেন, যখন ইচ্ছা মরণ দান করেন, যিনি পূর্ব দিকে সূর্য ওঠায় পশ্চিম দিকে অস্তমিত করে, রে মুসলমান যার ইশারায় রাত্র বড় হয় দিন ছোট হয়, যার ইশারায় দিন বড় হয় রাত্র ছোট হয়, ওই আল্লাহ সবচাইতে ক্ষমতাওয়ালা, তিনি সবার বড়, তারপরে হলেন নবী, এরপরের স্থান হলো মা বাবা। সুবহানাল্লাহ জুড়ে বলেন রে মুসলমান, মার সেবা করো, মক্কা মদিনা জিয়ারত করতে হবে না, বাবার সেবা করো, যত্ন করো, মক্কা মদিনা জিয়ারত করতে হবে না। আল্লাহর পাগল নবীর পাগল, যার নাম হলো ওয়াইস আল কারনি, দিল পেরেশান হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে, নবীর সাথে সাক্ষাৎ করার জন্য খানায়ে কাবা আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য। এই একটা চিঠি লেখছে, চিঠি নবীর বরাবর একটা চিঠি লিখলেন, আর নবীজিকে বললেন, ওগো দিনের নবী, মায়ার নবী, রহমতের নবী, আমার মন পাগল পারা হয়ে গেছে, আমার মন দিশে হারা হয়ে গেছে, আপনার মহব্বতে আমি পাগল পারা, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আমি দিশে হারা, আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য, কিন্তু আমাকে একটা পরামর্শ দেন, আমার ঘরে আমার দুঃখিনী মা অসুস্থ, আমি আমার মা দুঃখিনীকে নিজের হাতে খাওয়ায়, নিজের হাতে পরায়, আমার মাকে গোসল দেওয়ায়, তেল পানি দেই, ওই মা দুঃখিনীকে পালাইয়া আমি তো এবার মক্কা মদিনা জিয়ারত করার জন্য, মক্কা জিয়ারত করার জন্য, মদিনায় আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসতে পারতেছি না। আল্লাহর নবী বলেন, রে ওয়াইস আল কারনি, আসতে হবে না, আসতে হবে না, তুই আইস না, এই আসতে হবে না, আসতে হবে না, তোর মার চেহারার দিকে, বাবার চেহারার দিকে নেক নজর দিয়ে তাকাও, আমার আল্লাহ কবুল হজর সব তোমাকে দান করবে। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কুল কায়নাত হইল সৃজন, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আসতে হবে না যেখান থেকে তুমি, যেই দেশ থেকে তুমি, যেই গোত্র থেকে তুমি, যেই গ্রামে থেকে তুমি, আমি নবীকে মহব্বত করো না কেন, যাই না রাইকো আমার সাথেই তোমার হাশর হবে। সুবহানাল্লাহ, আমার হাতেই তুমি হাউজে কাউসার পান করবা, আর আমার সুপারিশের মাধ্যমে তুমি জান্নাতে যাইবা। এ মুসলমান, নবী বলেন না না আসতে হবে না, আসতে হবে না, তুমি খানায় কাবা জিয়ারত করার সব মার দিকে, বাবার দিকে যদি এক নজর দিয়ে তাকাও, তাহলেই তুমি কুবুল হজের সব পায়া দেইবা। সাহাবী বলেন, হুজুর একবার যদি তাকাই, দুইবার যদি তাকাই, তিনবার যদি তাকাই, আল্লাহর নবী বলেন, রে সাহাবায়ে কেরাম, দশবার যদি নেক নজরে মা বাবার দিকে তাকাও, দশবার আমার আল্লাহ কুবুল হজের সওয়াব দান করবে। দশবার তাকাইলে দশবার ওই, তাইলে মা বাবাকে ভালোবাসবেন, আদর করবেন, সম্মান করবেন, নাকি বৃদ্ধাশ্রমে নিয়ে রাখবেন? এ মুসলমান, মা বাবাকে কই রাখবেন? বুকে বুকে, মাথায় মাথায়, ঠিক কিনা? ঠিক কিনা? ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল কামার নামে একজন আল্লাহর নবীর সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে মা দুঃখিনীকে আঘাত করেছে, এমন আঘাত যার বুকের মধ্যে বড় কষ্ট। এই কষ্ট কাউকে বলে না। মরণের সময় আলকামার জবান দিয়া কানে মা বের হয় না। এ যুবক, মাকে কষ্ট দিবি, বাবাকে কষ্ট দিবি, দুনিয়াতেও লাঞ্ছিত হবি, শাস্তি পাবি, আখেরাতেও হবি জাহান্নামি, নাউযু বিল্লাহ। আমার জবান দিয়া কালেমা বের হয় না। এবার আল্লাহর নবীর কাছে সাহাবী দৌড়ায় গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার জবান দিয়া কালেমা বের হয় না। বলে, তার মাকে খবর দাও। খবর দেওয়ার পরে বলে, আপনি কি জানেন আপনার সন্তান এমন কোন অন্যায় করেছে, অপরাধ করেছে, গুনার কাজ করেছে, যার কারণে তার কানে মানসিব হয় না? আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান হবার পরে আলকামা জিহাদ করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, আপনার সংস্রবে সময় কাটাইছে, কেন কালেমা নসিব হবে না কেন? আল্লাহর নবী বলেন, একটু ভালো করে দেখেন, এমনি আলকামার মার মধ্যে পুরান মনের বেদনা এমন ভাবে উকি মেরে উঠেছে, মনের বেদনা আর সহ্য করতে পারে না, পায়ের কাপড়টা উঠাইয়া আলকামার মা দেখায়, ও নবী, আপনি দেখেন আমার এই পায়ের মধ্যে আলকামার দেওয়া আঘাত। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আমি বরদাস্ত করতে পারি না, যখন আমার মনে হয় আমার কলিজা ফেটে যায়, এই জন্য আমি আলকামাকে আর ক্ষমা করতে পারি না। আল্লাহর নবী বলেন, আমি রহমাতুল্লিল আলামিন নবী, আপনার কাছে সুপারিশ করি, আলকামাকে ক্ষমা করে দিন, নচেত সে যদি বেঈমান হয়ে মারা যায়, চির জাহান্নামি হয়ে যাবে। বলে, না না, সব মাফ করতে পারলেও আমি এটা মাফ করতে পারবো না। এমনি আলকামা রাদিয়াল্লাহু তাআলা নুকে আগুনে জ্বালায় দেওয়ার জন্য নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, লাকড়ি জমাও, আগুন জ্বালাও, তারে জ্বালায় দাও। এ মুসলমান,
আগুনে জ্বালায়া দেওয়ার প্রস্তুতি নিলে মা দুখিনীর মন কান্না করে উঠল, আর এমন একটা চিৎকার দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাকে আমার বুকে দুধ খাওয়াইলাম, আমি যাকে নিজে না খাইয়া যাকে খাওয়াইয়া বড় করলাম, লালন করলাম, পালন করলাম, সে আজকে আগুনে জ্বলবে, আমি বরদাস্ত করতে পারবো না, আমি মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার খেদমত, আল্লাহ তুমি আমাদের সবাইকে মা বাবার খেদমত করার, তাদেরকে মাতার তাজ মানার, তাদের সম্মান করার, ইজ্জত করার, আর বেহেশতকে হাসিল করার সুযোগ সুবিধা তৌফিক আমাদের সবাইকে দান করে দাও। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া।